হ্যালো গাইস, তো চলো আবার বেশ কিছু দিনের জন্য অশোকনগর ছাড়া যাক। হাই হাই, হ্যালো গাইস, আজকে বেড়া ক্যাম্পে আমার ব্লগ এ করবে, ঠিক আছে, এ করবে সবাই করবে, আমি বাদে আমি বাদে আমরা বেড়াপুরে চলে যাচ্ছি। এবার ট্রেন অবরোধ করে চলে পৌঁছাই, ফার্স্ট টাইম লাইভ অবরোধ দেখলাম, আমার মনে এরকম আপনাদের দেখাচ্ছি, এই তো সবাই লাভ দিচ্ছে। হ্যাঁ, তো যাওয়ার দিন আমাদের অনেক সমস্যা হচ্ছে, ব্যারাকপুরে ট্রেন অবরোধের কারণে 2 ঘন্টা ফেসেছিলাম, লাইফে ফার্স্ট টাইম এই অবরোধ আমি নিজে চোখে দেখেছি, আর তারপর আবার বৃষ্টিও। দেবাশিস তোরটা ছোট হয়ে গেছে, একটা ছোট একটা বড়। আমরা কলেজে সবাই একসাথে যাচ্ছিলাম, যখনই যাওয়া হয় এরকম একসাথে একভাবে যাওয়া হয়, তো সবাই এক জায়গায় অবরোধে ফেসে যে যার মতো গল্প করছে আর গান শুনছিলাম। তারপর সেদিন ক্যাম্পে গিয়ে রাতের বেলা সবার নাচানাচি শুরু হয়ে গেছিলো, মানে হ্যাঁ এই ব্যক্তিটার একটু বেশি শুরু হয়ে গেছিলো, যাই না কেন। তারপর একদিন একটা বনুর বার্থডে ছিল, JW পায়েলের, সো ওর বার্থডে সবাই মিলে সেলিব্রেট করেছিলাম, রাত 12টায় ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছিলো ঘুম থেকে তুলে। এবার তো কাড়াকাড়ি করিস না, নিজে একটু খাই, আমি একটু চাচ্ছি, আমাদের যেহেতু এটা বর্ষাকাল তো বৃষ্টির তো হবে, আর ক্যাম্পে বৃষ্টি হলে সবাই যা খুশি হয় না, মানে প্র্যাকটিস বন্ধ সব বন্ধ, শুধু ব্যারেকে আড্ডা, অ্যান্ড দেন সন্ধ্যেবেলা আমাদের মুড়ি মাখা, যেটা রোজকার চলে একদম, মানে রোজ না প্রায় দিনই হতো। আর এবার ক্যাম্পে গিয়ে বিরিয়ানিটা একটু আমাদের বেশি খাওয়া হয়ে গেছে, 2-3 দিন নন্তর খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমাদের কালচার রুম, যেটা আমার ক্যাম্পের সব থেকে প্রিয় জায়গা, অ্যান্ড দেন তারপর হচ্ছে ড্রিল গ্রাউন্ডটা, যেটা আমার পছন্দের। আর এখানে হচ্ছে নাচানাচি মজার মানে মস্তি টাইম যেটা চলছিল, কারণ প্র্যাকটিস তো দেখানো যায় না আমাদের, সো তাই দেখালাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেলার টাইমটা সব থেকে কষ্ট লাগতো, কারণ শুধুমাত্র আমরাই প্র্যাকটিস করতাম কালচার বাড়ির, আর বাকি সবাই হচ্ছে গিয়ে খেলতো, খেলাধুলা করতো, বিকেলবেলা ভলিবল, রুমালচুরি, এটা ওটা, অ্যান্ড দেন আমাদের হচ্ছে গিয়ে চোখ উঠেছিল, তো আমরা ঘরে বসে সারাদিন লুডু খেলতাম, আড্ডা মাড্ডা, আমরা এই 4-5 জন মিলে, অ্যান্ড আমাদের খাবারটাও ঘরেই চলে আসতো, সো ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো কি আরাম, বিরাট আরামে ছিলাম 2 দিন। দেন 2 দিন পর আমি পাক্কা 2 দিন পর আমি বিকেলবেলা বেরিয়েছিলাম, তাও আমার চোখটা একটু একটু ফোলা ছিল, সবার সাথে আড্ডা মারতে আর পারছিলাম না ব্যারিকেড বসে থাকতে, জাস্ট তার জন্য বেরিয়ে গেছিলাম। তবে এটা হচ্ছে আমাদের ড্রিল গ্রাউন্ড, কল্যাণী ক্যাম্পের এটা ড্রিল গ্রাউন্ড, অ্যান্ড এই জায়গাটা এতটা সুন্দর, বসে থাকতো মানে দারুণ লাগে। অ্যান্ড ফাইনালি সেই দিনটা চলে আসে যেটার জন্য 9-9টার দিন সবাই ওয়েট করে থাকে, যে নাই ক্যাম্প ফায়ার নাইটটা আসবে, আর সবাই 9 দিনের সব কষ্ট ভুলে জাস্ট মজা করবে। Baby, take it, baby.
who can take it to me? Pura lande chumkeda, ho jando nuche pehni. Pura lande chumkeda, so can take it to me? I'm sorry.
মাতাল না হয়েও মাতালের মতো কীভাবে নাচ করা যায় সেটা হয়তো এনসিসির ক্যাম্পে না এলে আমি কোনোদিন জানতে পারতাম না, এনসিসি জয়েন না করলে আমি কোনোদিন জানতে পারতাম না, জাস্ট এটুকুই বলার ছিল। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, সো চলো, টাটা।